হ্যালো স্টুডেন্টস ভিডিও অঙ্ক ডট এ তোমাদের স্বাগত জানাই এখন আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে টু কমা মাইনাস ফোর সিক্স কমা মাইনাস টু এবং মাইনাস ফোর কমা টু ত্রিভুজটির তিনটি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো তো এটা যদি আমাদের ত্রিভুজটা হয় এর তিনটি শীর্ষবিন্দু যদি এ বি আর সি হয় তো এখানে স্থানাঙ্ক আছে টু কমা মাইনাস ফোর সিক্স কমা মাইনাস টু আর মাইনাস ফোর কমা টু তিনটি মধ্যমার দৈর্ঘ্য আমরা জানি মধ্যমা ত্রিভুজের বাহুগুলিকে সমুদ্রিখণ্ডিত করে লম্ব হবে তো এখানে যদি এ আর সি বিন্দুর মধ্যমা হয় এখানে আমাদের ই এ বি মধ্যে হয় ডি আর এখানে যদি বিসির মধ্যে থাকে এফ তাহলে এটা হচ্ছে তিনটে মধ্যমা এগুলো ডটগুলোকে যদি কানেক্ট করি তাহলে আমরা তিনটে মধ্যমা পেয়ে যাব তাহলে মধ্যমা তিনটি কি কি হলো আমাদের সিডি বিই আর এ এফ এই তিনটি আমরা পেলাম মধ্যমা তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কত তো আমরা ধরি লেট এবঙ্গেলটা যে এ হচ্ছে 2, কমা মাইনাস ফোর বি হচ্ছে 6, কমা মাইনাস আর সি হচ্ছে মাইনাস ফোর কমা

ফোর কমা মাইনাস থ্রি এটা হচ্ছে ই বিন্দু স্থানাঙ্ক তাহলে এফ বিন্দু স্থানাঙ্ক কত হবে একইভাবে করতে পারি মাইনাস ফোর প্লাস টু বাই টু টু কমা মাইনাস ফোর বাই টু টু দ্যাট মাইনাস ওয়ান কমা ওয়ান যেহেতু এফ হচ্ছে বিসির মধ্যবিন্দু এক্স ওয়ান এক্স টু এক্স এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু সেমভাবে যদি আমরা সরি এটা অ্যাকচুয়ালি ডি বিন্দু স্থানাঙ্ক

তো যদি আমরা এ এফ ডিস্টেন্সটা ফার্স্টে বার করতে যাই এই ডিস্টেন্সটা এফ এই ফর্মুলা থেকে এক্স টু মাইনাস ওয়াই টু মাইনাস ওয়ান স্কোয়ার এর হোল রুট তো এখানে যদি করি তাহলে আমরা লিখতে পারি টু মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস মাইনাস ফোর মাইনাস জিরো তার স্কোয়ার এই ডিসটেন্সটা করছি এখানে করলে আমরা পাবো ওয়ান প্লাস সিক্সটিন কী করে পেলাম টু মাইনাস হয় ওয়ান ওয়ানের স্কোয়ার হয় ওয়ান আর মাইনাস ফোর মাইনাস জিরো থাকলে মাইনাস ফোর থাকবে মাইনাস ফোরের স্কোয়ার হচ্ছে প্লাস সিক্সটিন তো সিক্সটিন প্লাস ওয়ান হয় সেভেন্টিন তো এটা হচ্ছে রুট ওভার অফ সেভেনটিন ইউনিট এবার আমরা বার করবো সিডি একইভাবে সিডিতে আমরা লিখছি মাইনাস ফোর মাইনাস ফোর তার স্কোয়ার কারণ মাইনাস ফোর মাইনাস ফোর কারণ হচ্ছে সি হচ্ছে এই পয়েন্টটা এর মাইনাস ফোর

মাইনাস অফ এই সিক্স তার স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস অফ মানে হচ্ছে প্লাস টু তার স্কোয়ার তো এটা করলে আমরা কি পাবো এখানে আমরা মাইনাস আর মাইনাস করলে পাচ্ছি মাইনাস সেভেন মাইনাস সেভেনের হচ্ছে প্লাস ফর্টি নাইন মাইনাস ওয়ান প্লাস করতে পারছি ওয়ান ওয়ানের স্কোয়ার হয় ওয়ান নাইন প্লাস ওয়ান দ্যাট ইউনিট তো মধ্যমার তিনটি দৈর্ঘ্য তিনটি দৈর্ঘ্য কত পেলাম একটু ওয়ার অফ করে আমরা কিভাবে এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ রুট টু তো ফিফটি কে ফাইভ রুট টু ইউনিট লিখতে পারি তো এই হচ্ছে আমাদের তিনটে মধ্যমার দৈর্ঘ্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও For more solutions like this, please visit videoonco.com.